ঝিনাইদহের শৈলকুপা যেন মৃত্যু উপত্যকা। রাজনৈতিক হত্যাকাণ্ড সেখানে মামুলি এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত এক যুগে প্রায় 121 জন খুন হয়েছেন, এদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। এসব প্রাণ হারানোর মিছিলের সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক মামলা, ফাঁসানো হচ্ছে অসংখ্য নিরপরাধ মানুষকে। এসব করে আতঙ্ক সৃষ্টির পর লুটপাট চালায় প্রভাবশালী একটি পক্ষ। শুধু হত্যাকাণ্ডেই সীমাবদ্ধ থাকছে না ওই প্রভাবশালী মহলের অপরাধ, মিথ্যা মামলার পর চলে ভাঙচুর আর লুটপাট। তাদের রোষের শিকার হয়ে পথে বসেছে অসংখ্য পরিবার, অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে আছেন মাসের পর মাস, বছরের পর বছর। শৈলকুপার পাড়া মহল্লায় কান পাতলেই শোনা যায় বাবাহারা সন্তান, স্বামীহারা স্ত্রী আর সন্তানহারা মায়েদের কান্না। যেদিন মার্ডার হয়, আমাদের লোক কেউ বাড়ি ছিল না, হঠাৎ করে কীভাবে যে মার্ডার হইল আমরাও জানি না। তারা আমার বাইকে তাড়াইয়া দেয়, রাতে সব পলাও চলিয়ে যায়। আমার নিজের লোক যাওয়ার পর লুটপাট করা শুরু করে দিল। মানুষ তারা এই কাকার নিজের কারা, তারা চাচ্ছ কিন্তু বেশি পারেনি, এই জন্যই এই চার পাঁচটা ঘর এইভাবে ভাঙেছে। ব্যান গাছপালা কিছু ধরিনি, কাটি কুচি নিয়ে গেছে। আর এই যে কয়লা গাছ আছে, আর এটা বাড়ি আসানোর কোনো ক্যাপাসিটি নেই। এখন টাকা দিতে হবে, টাকা বা কোনো দেবো, ঘর নিতে হবে, টাকা কোনো দেবো। মামলের লোকজন এসে খেদা দিলি পারে, তাও আমি জানি না, গেলি পারে পথে বসেই রয়েছি। আর একজন আমার গলার পা ছুরি ধরল, ছুরি ধরিয়ে সে আমার কাপড়ে একটা ব্যাগ নিয়েছিলাম, সে ব্যাগ ম্যাগ কাড়িয়ে নিল। কাড়িয়ে নেওয়ার পরে আমি কী করবো, সে বাড়ি আসিয়ে রাত 10টার সময় আমার ফ্যানে উঠো দিলে, একজন উঠো দিলে আমি পান্তি গেলাম, পান্তি যা ছাড়লাম। তারপরে আমার জিনিসপাতি ঘর বাড়ি ভাঙিয়ে চুরিয়ে সব মার্কেটে নিয়ে নিল। শৈলকুপায় গত এক যুগে ঘটা 121টি হত্যাকাণ্ডের মাত্র দুটির বিচার হয়েছে। হত্যাকারীরা প্রভাবশালীদের ছত্রছায়ায় বাড়িয়ে চলেছেন অপরাধের সাম্রাজ্য। এমন অরাজকতা চললেও নির্বিকার স্থানীয় জনপ্রতিনিধিরা। দলীয় কোন্দল মেটানোর দায়িত্ব স্থানীয় সংসদ সদস্যের হলেও কখনো কখনো তিনি উল্টো উস্কে দিচ্ছেন একটি পক্ষকে। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে প্রাণ হারিয়েছেন নারীসহ সাতজন। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী। স্থানীয়দের ক্ষোভ, এসব হত্যাকাণ্ডের বিচারের কোনো তোড়জোড় নেই। স্থানীয় এমপি কখনো এসব পরিবারকে সান্ত্বনা দিতেও আসেননি। 2022 সালের 5ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটে নৌকা মার্কার প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়। এবং হত্যাকাণ্ড সংঘটিত করে বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে ভাটবাড়িয়া, ভুলুন্দিয়া, কীর্তিনগর, এই তিনটা গ্রাম থেকে জনগণ শূন্য করে দিয়ে তাদের নামে মিথ্যা মামলা চাপাই দিয়ে তাদের বাড়ি ঘরদোর লুটপাট সহ তাদের সম্ভ্রমহানি পর্যন্ত ঘটনা হয়েছে। অনেকেই মামলা না থাকার পরেও তারা হয়তো বাড়িঘর দেওয়া নাই বিধায় তারা আজকে বাড়ির বাইরে অবস্থান করছে, বিভিন্ন শহরে আত্মীয় স্বজনের বাড়ি। প্রায় 50টা পরিবার এখন পর্যন্ত বাড়ির বাইরে আছে। অতীতের এই ঘটনাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক মহল থেকে বা জনপ্রতিনিধিরা বিন্দু পরিমাণ এই অসহায় লোকজনের পাশে দাঁড়ায়নি এবং মানবতার জীবনযাপন করছে তারা। কালবেলার হাতে আসা নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে 2009-10 সালে শৈলকুপায় 15টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এভাবে 2011 সালে 8টি, 2012 সালে 8টি, 2013 সালে 9টি, 2014 সালে 17টি, 2016 সালে 8টি, 2017 সালে 7টি, 2018 সালে 7টি, 2019 সালে 5টি, 2020 সালে 8টি, 2021 সালে 4টি, 2022 সালে 7টি এবং চলতি বছর এখন পর্যন্ত 6 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আওয়ামী লীগের স্থানীয় অনেক নেতা বলছেন, অভিভাবক হিসেবে এমপি আব্দুল হাই এসব সুরাহা করা তো দূরের কথা, উল্টো তার নির্দেশে প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ড ঘটেছে। এমপির প্রভাবে আসামিরা জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে স্বজন হারানোর পর শোক পর্যন্ত করতে পারেননি, উল্টো মিথ্যা মামলার আসামি হয়ে বাড়ি ছাড়তে হয়েছে।
শুধু আইন প্রয়োগের বিষয় এখানে জড়িত না, এখানে আসলে যে সামাজিক যারা লিডার আছে, ধর্মীয় লিডার আছে, স্কুল কলেজে শিক্ষক আছে এবং ইভেন সাংবাদিক বৃন্দ আছে, সবারই আসলে ভূমিকা আছে। একটা যে কোনো সমাজে যদি যে বিচ্যুতি গুলো ঘটে, খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় বড় মার্ডার হয়ে থাকে, যদি তো সেই বিষয়গুলো আসলে সমাধানের জন্য কঠোর আইন প্রয়োগের পাশাপাশি আসলে আমাদের সামাজিক সচেতনতাও প্রয়োজন হয়। এসব বিষয়ে স্থানীয় এমপি মোহাম্মদ আব্দুল হাইকে বারবার ফোন করার পাশাপাশি নানাভাবে তার বক্তব্য জানার চেষ্টা করা হয়, তবে তাকে পাওয়া যায়নি। সাইদ রহমান, কালবেলা।